নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী সহ সরকার প্রসূত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ অর্ডার এই মুহূর্তে জারি করা হয়েছে। কী সেই অর্ডার, অর্ডারে কী কী বলা হয়েছে, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে অফিস অফ দ্য চিফ ইলেকটোরাল অফিসার দিল্লি। ডেটটা দেখুন 22/3/2024। এবার অর্ডারের বিষয়বস্তুটা দেখুন, উইথ দ্য কনকারেন্স অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট GNCTD টু দ্য রেটস অ্যাপ্রুভ বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভাইড মেমো নাম্বার এত, ডেট এত, দ্য রেটস অফ রিমিউনারেশন টু বি পেড টু দ্য স্টাফ ডিপ্লয়েড অন ইলেকশন ডিউটি ফর দ্য জেনারেল ইলেকশন টু লোকসভা 2024 আর এস আন্ডার, অর্থাৎ জেনারেল ইলেকশন 2024-এর লোকসভা নির্বাচনের যে সমস্ত স্টাফদের এনগেজ করা হবে নির্বাচনের কাজে, তাদের যে রেমিউনারেশন সেটার ব্যাপারে অর্ডারটি জারি করা হয়েছে। দেখুন, নাম্বার 1, যারা সেক্টর অফিসার থাকবে তাদেরকে লামসাম হিসাবে 5,000 টাকা দেওয়া হবে এককালীন। যারা মাস্টার ট্রেনার থাকবে তাদেরকে এককালীন 2,000 টাকা দেওয়া হবে। প্রিজাইডিং অফিসার, কাউন্টিং সুপারভাইজার, রিসেপশন সুপারভাইজার এদেরকে 350 টাকা প্রতিদিন দেওয়া হবে। এছাড়াও অন্যান্য যে সমস্ত এগুলো আছে, মানে ভাতা আছে, সেগুলো তারা পাবে। নাম্বার 4, দেখুন, পোলিং অফিসার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, রিসেপশন অ্যাসিস্ট্যান্ট যারা যারা আছে তাদেরকে 250 টাকা পার ডে দেওয়া হবে। এছাড়া ক্লাস 4 বা MTS যারা যারা থাকবে তারা পাবে 200 টাকা পার ডে। এছাড়া লাইট রিফ্রেশমেন্ট বা প্যাকেজ লাঞ্চ এগুলোর জন্য পাবে 150 টাকা প্রতিদিন। এছাড়া ভিডিও সার্ভেলেন্সের জন্য যারা ক্লাস 1 বা টু আছে তারা 1200 টাকা এককালীন, ক্লাস 3 1,000 টাকা এককালীন এবং ক্লাস 4 200 টাকা পার ডে। যারা মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগপত্র পাবেন তাদেরকে এককালীন 1,000 টাকা দেওয়া হবে। এবং যে সমস্ত অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজারভার যারা যারা থাকবেন তাদেরকে 7,500 টাকা দেওয়া হবে তাদের ফুল ডিউটির জন্য। তাহলে বন্ধুরা, এখানে যে সমস্ত ইলেকশনের কাজে যে সমস্ত অফিসার, মানে যেমন ধরুন পোলিং অফিসার, মাস্টার ট্রেনার, সেক্টর অফিসার, মাইক্রো অবজারভার, এছাড়া প্রিজাইডিং অফিসার যাদের যাদের নিয়োগ করা হবে তাদের প্রত্যেককে যে সমস্ত হারে রেমিউনারেশনটা প্রদান করা হবে সেটার এখানে ডিটেলস দেওয়া হয়েছে। এই রেমিউনারেশন ছাড়া তারা লাঞ্চ বাবদ প্রত্যেক দিন 150 টাকা করে পাবে। এবং যেহেতু যতগুলো ট্রেনিংয়ের দিন আছে সেই ট্রেনিংয়ের দিনেও লাঞ্চের যে টাকাটা সেটাও কিন্তু তাদেরকে পেড করা হবে। তাহলে বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য যারা ইলেকশনের কাজে যুক্ত আছে তাদের জন্য যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।